জীবিত আছে প্রমাণ করতে ভোটার কার্ড নিয়ে বিডিওর কাছে, মৃত বলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। একথা জানার পর প্রায় 44 জন প্রশাসনের দরজায়। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্পে আমরা কাদম্বিনী চরিত্রের সন্ধান পেয়েছি, কিন্তু এই মানুষগুলি জীবিত হয়েও সরকারিভাবে মৃত হতে বসেছিলেন। তারা যে বেঁচে আছেন তার প্রমাণ করতেই বর্তমানে ছুটে বেড়াচ্ছেন। মালদাতে এ এক অবাক কাণ্ড। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে অবাক কাণ্ড ঘটল কালিয়াচক 3 নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শ্মশানী এলাকায়। জীবিত মানুষকে মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমাও পড়েছে ব্লক প্রশাসনের কাছে, তাও আবার একজন দুজন নয়, প্রায় 44 জন। এরা প্রত্যেকেই স্থানীয় 74 ও 75 নম্বর বুথের ভোটার। এদের সবারই রয়েছে ভোটার কার্ড। ইতিমধ্যেই মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। বুথ লেভেল অফিসার বিষয়টি জানতে পেরে ভোটারদের বিষয়টি জানান। তারপরই ওই ভোটাররা সশরীরে বিডিওর কাছে হাজির হন এবং কে বা কারা এই ষড়যন্ত্রটি করেছিল তার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান তারা। 44 জনের বুথ নম্বর 74 থেকে হচ্ছে 11 জন আর বুথ নম্বর 75 থেকে হচ্ছে 33 জন। আমার দিক থেকে মনে হচ্ছে এখানে কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে, যিনারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এই ভোটগুলোকে কেটে দিয়ে নিজে হয়তো জয়ী পাবার আশা করেছিলেন, এরকম আমার মনে হচ্ছে। ঘটনা সামনে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও মামুন আক্তার। কে বা কারা অনলাইনে ভোটার তালিকা থেকে ওই ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন বিডিও। 44 জনে যে কাটা হয়েছে তা শুনতে পেলাম আমি, যে তাদের মৃত ফর্ম ফিল আপ করা হয়েছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু যাদের 44 যেসব যে সমস্ত 44 জনের নাম কাটা হয়েছে তারা তো সবাই জীবিত আছে, কি করে হলো এটা? এটা কে বা কার অ্যাপ্লিকেশন করেছে? তাদের তো মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছে, তাদের উপযুক্ত শাস্তি চাই। অলরেডি আমাদের 5 জন ভোটার মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা আমাদের শ্মশানিতে ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশাসনকে জানানো হয়েছে, ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যারা এই কাজের সাথে জড়িত তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এদিকে এই ঘটনায় রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই প্রশাসনের ব্যর্থতাকে কার্যত দায়ী করেছেন। দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার ভোটাররা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। প্রশাসনকেই এর দায় নিতে হবে, ভোটাররা যাতে ভোট দিতে পারেন এবং সে বিষয়ে প্রশাসনকে দেখতে হবে। রাজনৈতিক মানে ষড়যন্ত্র তো বটেই, কারণ সামনে পঞ্চায়েত ভোট, আর পঞ্চায়েত ভোটে 25টা 50টা ভোটে একটা বুথের ভোট নির্ধারিত হয় কে জিতবে কে হারবে। স্বাভাবিকভাবে এখানে পিছনে রাজনৈতিক মানে ষড়যন্ত্র আছে। দেখা যাচ্ছে যে 7 নম্বর ফিল আপ করে ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং যারা ফর্ম ফিল আপ করেছে তাদের নাম ঠিকানা কিছু ফোন নাম্বার কিছু অথেন্টিক পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেও প্রশাসন তাদের নামগুলোকে ডিলিট করেছে। এখানে প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন আসছে এবং এই রাজনৈতিক ষড়যন্ত্র এটা প্রশাসনের ভালো করে দেখা উচিত। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেয়, যদি এটা ভুল ত্রুটি হয়ে থাকে তা স্থানীয় বিডিওর দেখার দায়িত্ব। কেন বিডিও এই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখেননি? ইলেকশন কমিশনের এটা দায়িত্ব, ইলেকশন কমিশন স্থানীয় প্রশাসনকে নিয়োগ করে ইলেকট্রাল তৈরি করার জন্য। এই যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে এটা হচ্ছে লোকাল ভিডিওদের এটা দায়িত্ব। এখানে লোকাল ভিডিও কেন সিরিয়াসলি দেখেনি, আলোচনা করেনি? যারা বুথ লেভেল অফিসার আছে তাদের সঙ্গে কথা বলেনি কেন? সেক্টর অফিসারের সঙ্গে কথা বলেনি? এলাকার লোকদের সঙ্গে কথা না বলে ফাইনাল ভোটার লিস্ট করাটা আমার মনে হয় এটা। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন 44 জন ভোটার এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। অন্যদিকে আরো 5 জন ভোটার যাদের মৃত্যু হয়েছে তাদের নাম ভোটার তালিকায় উঠেছে। আমরা জীবিত বেঁচে আছি এবং আমরাকে মৃত্যু করেছে, মৃত্যু করেছে, তো আমরা এবার শাস্তি চাই।
আমরা ভোট দিব, বুঝতে পারলেন? কিন্তু ওকে শাস্তি দিতেই হবে। গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, যদি এলাকার ভোটাররা ভোট দিতে না পারেন তাহলে গ্রামবাসীরা একত্রিত হয়ে আগামী পঞ্চায়েতে ভোট বয়কট করবেন। পঞ্চায়েতের তালিকায় পাঁচজনের নাম, এই ভোটার লিস্ট সংযোজন সংশোধনের আগেই তাদেরকে পাঁচজনকে ডিলিট দেখানো হয়েছে, তারা এখন পর্যন্ত তাদের পঁচাত্তরে তাদের নাম নেই, কিংবা চুহাত্তরে মূলভূতেও তাদের কোনো নাম নেই, তারাকে মৃত বলেই ঘোষণা করে দিয়েছে। তারা জীবিত আছে? তারা এখন বর্তমানে জীবিত আছে। আচ্ছা, তারপরে তাদের নাম তো এখনো আসেনি, উপরন্ত আবার কে বা কারা দরখাস্ত করেছে চুহাত্তর এবং পঁচাত্তর নম্বর বুথ থেকে 44 জনকে আবার মৃত বলে আবার তাদের বিরুদ্ধে দরখাস্ত করা হয়েছে। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমি মনে করছি, কাজেই এটা সাইবার ক্রাইম অফিসে এবং সাইবার ক্রাইমের এর সঙ্গে জড়িত আছে কিনা সেটা ভালোভাবে সেটা তদন্ত করে উপযুক্ত শাস্তি বিধানের ব্যবস্থা করা হোক, এবং যারা এই ভোটার লিস্টে যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তদন্ত উপযুক্তভাবে তদন্ত করে ওই পাঁচজনের নাম যাতে আবার ভোটার লিস্টে ফিরে আসে সেই ব্যবস্থা গ্রহণ অতি সত্বর করতে হবে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।